গুড ইভিনিং ফ্রেন্ডস গাইডেন্স গুরু ডবলু বিপি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এন পরীক্ষা প্রস্তুতি যে জিকে সিরিজ চলছিল আজ সেটার প্র্যাকটিস সেট টেন ডিসকাস করব তোমাদের সাথে তো প্রতিদিনের মতো আজও তিরিশটি অতি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে এই সেটে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলে টোটাল তিরিশটা তো তোমরা পুরো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো আর কোশ্চেনগুলোকে তোমরা নিজেরাও কিন্তু অ্যাটেম্প করবার চেষ্টা করো তো চলো ক্লাসটা শুরু করি দেখো ফার্স্ট কোশ্চেনে রয়েছে পশ্চিমবঙ্গে উত্তরের পার্বত্য অঞ্চলকে কোন নদী দুটি ভাগে ভাগ করেছে পশ্চিমবঙ্গে একটা নদী উত্তরের পার্বত্য অঞ্চলকে দুটি ভাগে ভাগ করেছে একটা হচ্ছে ইস্ট একটা ওয়েস্ট তো সেই নদী কোনটা নদীটা হচ্ছে অপশান ডি তিস্তা তিস্তা নদী দুটি ভাগে ভাগ করেছে নেক্সট নিম্নোক্ত কোন পর্বতশ্রেণী দার্জিলিংকে সিকিম থেকে পৃথক করেছে দার্জিলিংকে সিকিম থেকে পৃথক করেছে অপশান হবে সি সিঙ্গালীলা সিঙ্গালীলা পর্বতশ্রেণী দার্জিলিংকে সিকিম থেকে পৃথক করেছে আর এই যে সান্দাকুফু রয়েছে না এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ তো এই সান্দাকুফু এই সিঙ্গলীলা পর্বতশ্রেণীতেই কিন্তু অবস্থিত ঠিক আছে তো এখানে রাইট আনসার অপশান সি নেক্সট নিম্নোক্ত কোন শহর অর্কিডের শহর নামে পরিচিত এগুলোর মধ্যে একটা শহর অর্কিডের শহর নামে পরিচিত সেটা হচ্ছে কালিম্পং অপশান এ কালিম্পং অর্কিডের শহর নামে পরিচিত নেক্সট মহানন্দা নদীর স্থল কোথায় মহানন্দা নদীর উৎপত্তি স্থল হচ্ছে দার্জিলিং জেলার মহালা মহালিদ্রাম পাহাড় থেকে দার্জিলিং জেলার মহালিদ্রাম পাহাড় থেকে আর এর স্থল হচ্ছে বাংলাদেশে পদ্মায় বাংলাদেশে পদ্মার সাথে মিশেছে তো এখানে রাইট আনসার অপশান বি নেক্সট রানীগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত রানীগঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত আনসারটা হবে অপশান ডি দামোদর দামোদরের তীরে অবস্থিত রানীগঞ্জ এবার দেখো হুগলি নদী রয়েছে হুগলি নদীর তীরে রয়েছে কলকাতা হাওড়া ব্যারাকপুর এগুলো আর ময়ূরাক্ষী নদীর তীরে হচ্ছে সিউড়ি রূপনারায়ণের তীরে হচ্ছে কোলাঘাট ঠিক আছে তো রাইট আনসার অপশান ডি রানীগঞ্জ দামোদর নদীর তীরে অবস্থিত নেক্সট পশ্চিমবঙ্গে শরৎকালে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সময় মাঝে মাঝে ঝড় বৃষ্টি হয় তাকে কি বলে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনের ফলে যে ঝড় বৃষ্টি হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে আশ্বিনে ঝড় শরৎকালে আশ্বিনে ঝড় হয়ে থাকে আর এই যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে শীতকালে যে ঝড়ঝঞ্ঝা হয়ে থাকে সেটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে হয়ে থাকে বা সেটাকে পশ্চিমী ঝঞ্ঝা বলে তো রাইট আনসার অপশান এ নেক্সট পটসল মৃত্তিকা কি পটসল মৃত্তিকা হচ্ছে পটসল মৃত্তিকা বলা হচ্ছে পার্বত্য মৃত্তিকা পার্বত্য মৃত্তিকাকে বলা হয় পটসল মৃত্তিকা এবার দেখো প্রাচীন পলি হচ্ছে ভাঙ্গার প্রাচীন পলি ভাঙার নামে পরিচিত নবীন পলিকে বলা হয় খাদার এটা অনু এটা উর্বর নবীনপলি উর্বর হয় এটা অনুর্বর হয় আর পার্বত্য মৃত্তিকাতে চা কমলালেবু চাষে উপযোগী শিঙ্কনা হয় এখানে তো পার্বত্য মৃত্তিকা হচ্ছে পটসল মৃত্তিকা আর লাল মাটিকে ল্যাটেরাইট মৃত্তিকা বলা হয় তো রাইট আনসার বি নেক্সট উপকূলবর্তী এবং জলাভূমি অরণ্যে কোন উদ্ভিদ দেখা যায় উপকূলবর্তী এবং জলাভূমি অরণ্যে সুন্দরী কেয়া সুপারি এই সবগুলি দেখা যায় এই সবগুলি দেখা যায় অপশান ডি নেক্সট ধান পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য এমন একটি শস্য যা কৃষি জমির ড্যাশ শতাংশ কৃষি জমির এত শতাংশ চাষ হয় ধান চাষ হয় ঠিক আছে তো আনসার হচ্ছে অপশান সি সিক্সটি পার্সেন্ট কৃষি জমির সিক্সটি পার্সেন্ট অংশ জুড়েই কিন্তু ধান চাষ হয়ে থাকে আর পশ্চিমবঙ্গের কোথায় ধান চাষ বেশি হয় না বর্ধমানে বর্ধমানকে ধানের গোলা বলা হয় পশ্চিমবঙ্গে ধানের গোলা বলা হয় বর্ধমানকে তো রাইট আনসার অপশান সি নেক্সট কোন শিল্প শহরকে ভারতের রুড় বলা হয় কোন শিল্প শহরকে ভারতের রুড় বলা হয় তো হচ্ছে দুর্গাপুর অপশান সি দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় নেক্সট এবার হচ্ছে পশ্চিমবঙ্গের গঙ্গার উত্তরাঞ্চল কি নামে পরিচিত গঙ্গার উত্তরাঞ্চল রাইট আনসার হবে অপশান বি বারিন্দ ভূমি বারিন্দ নামে পরিচিত রাইট আনসার অপশান বি নেক্সট পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন কোথায় কোনটি পৃথিবীর রেলওয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন কোনটি তো এটা আনসার হচ্ছে অপশান এ ঘুম ঘুম হচ্ছে পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন নেক্সট কোনটি পশ্চিমবঙ্গের ডোলোমাইট উৎপাদক অঞ্চল পশ্চিমবঙ্গের কোথায় ডোলোমাইট উৎপন্ন মানে উৎপাদক অঞ্চল রয়েছে সেটা হচ্ছে অপশান ডি জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলার বক্সা জয়ন্তী অঞ্চলে ডোলোমাইট পাওয়া যায় তো রাইট আনসার অপশান ডি নেক্সট পশ্চিমবঙ্গের কোথায় সোডা অ্যাস কারখানা রয়েছে সোডা অ্যাস কারখানা পশ্চিমবঙ্গের কোথায় রয়েছে তো এটা হচ্ছে হলদিয়া অপশান সি হলদিয়াতে রয়েছে সোডা কারখানা ঠিক এবারে দেখো কলকাতায় কলকাতায় কি রয়েছে না সালফিরিক অ্যাসিডের কারখানা আছে টিটাগড়ে রয়েছে কস্টিক সোডার কারখানা আর হলদিয়াতে হচ্ছে সোডা কারখানা নেক্সট পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলা কোথায় অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয় রাইট আনসার হবে অপশান এ দক্ষিণ চব্বিশ পরগনায় সরি দক্ষিণ চব্বিশ পরগনায় গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয় নেক্সট পশ্চিমবঙ্গের কোথায় বার্ড ফ্লু নির্ণয় কেন্দ্র রয়েছে বার্ড ফ্লু নির্ণয় কেন্দ্র রয়েছে কোথায় এটা হচ্ছে বেলগাছিয়া কলকাতা বেলগাছিয়াতে রয়েছে বার্ড ফ্লু নির্ণয় কেন্দ্র নেক্সট কানাডা বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে কানাডা বাঁধ নির্মিত হয়েছে অপশান ডি ময়ূরাক্ষী নদীর ওপর নেক্সট পশ্চিমবঙ্গ ভারতের কয়টি রাজ্যের সাথে সীমানা নির্ধারণ করেছে ভারতের কয়টি রাজ্যের সাথে তো ভারতের অপশান বি পাঁচটি রাজ্যের সাথে ঠিক আছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা আসাম আর সিকিম এই পাঁচটা রাজ্যের সাথে পশ্চিমবঙ্গ বর্ডার শেয়ার করেছে নেক্সট সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সিঙ্গালীলা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত অপশান ডি দার্জিলিংয়ে অবস্থিত সিঙ্গালীলা জাতীয় উদ্যান নেক্সট পাখি বিতান বন্যপ্রাণী সংরক্ষণালয় কোথায় রয়েছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটা পাখি বিতান এটা কোথায় রয়েছে এটা হচ্ছে জলপাইগুড়ি অপশান এ ঠিক আছে অপশানে জলপাইগুড়িতে রয়েছে পাখি বিতান বন্যপ্রাণী সংরক্ষণালয় এবার নেক্সট এবার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স দেখো ট্রাইফেড ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাকে নিযুক্ত করা হলো ট্রাইফেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে ট্রাইফেড হচ্ছে ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন লিমিটেড ঠিক আছে ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন লিমিটেড তো এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছে এমসি মেরিকম অপশন এ এম সি মেরিকম নিযুক্ত হয়েছেন নেক্সট সম্প্রতি কোন রাজ্য অ্যান্টি এয়ার পলিউশন টাওয়ার এর উদ্বোধন করল কোন রাজ্য অ্যান্টি এয়ার পলিউশান টাওয়ার উদ্বোধন করেছে উত্তরপ্রদেশ অপশান ডি হুম উত্তরপ্রদেশ এবার দেখো উত্তরপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে লখনউ ক্যাপিটাল লখনউ গভর্নর হচ্ছেন আনন্দীবেন প্যাটেল আর সিএম হচ্ছেন যোগী আদিত্যনাথ তো রাইট আনসার হচ্ছে অপশান ডি নেক্সট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টি এ ফাইনাল জিতেছে কে টু থাউজেন্ড টোয়েন্টি তে ফাইনাল জিতেছে কে রাইট আনসার হচ্ছে অপশান এ গার্বিন মুগুরুজা গার্বিন মুগুরুজা ঠিক আছে রাইট আনসার এ নেক্সট পাঁচশো বাহান্নতম গুরু নানক জয়ন্তী হিসাবে সম্প্রতি কোন দিনটিকে পালন করা হল পাঁচশো বাহান্নতম গুরু নানক জয়ন্তী দিবস হিসাবে তো দেখো এই গুরু নানক জয়ন্তী যে দিনটা রয়েছে সেটাকে প্রকাশ উৎসব বা গুরুপুরা নামেও জানা যায় তো এটা হচ্ছে উনিশ নভেম্বর অপশান এ উনিশ নভেম্বর অপশান এ হচ্ছে রাইট আনসার আর এই গুরু নানকজি ইনি হচ্ছেন শিখদের প্রথম গুরু তো রাইট আনসার অপশান এ নেক্সট ওয়ার্ল্ড অ্যান্টিমাইক্রোবিয়াল উইক হিসাবে পালন করা হলো কোন সপ্তাহটিকে ওয়ার্ল্ড মাইক্রোবিয়াল উইক হিসাবে পালন করা হচ্ছে আঠেরো থেকে চব্বিশ নভেম্বর ঠিক আছে আঠেরো থেকে চব্বিশ নভেম্বর পালন করা হচ্ছে ওয়ার্ল্ড অ্যান্টিমাইক্রোবিয়াল উইক নেক্সট সম্প্রতি মহারাষ্ট্র সরকার কাকে কোভিড ভ্যাকসিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছেন কোভিড ভ্যাকসিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সালমান খানকে নিয়োগ করা হয়েছে রাইট আনসার অপশান এ নেক্সট সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী পিয়ুষ গোয়েল কোথায় ভারতের প্রথম ডিজিটাল ফুড মিউজিয়াম উদ্বোধন করলেন ডিজিটাল ফুড মিউজিয়াম উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী পিয়ুষ গোয়েল কোথায় সেটা সেটা হচ্ছে অপশান বি তামিলনাড়ুতে তামিলনাড়ুতে উদ্বোধন করেছেন নেক্সট সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশে যে দুটি স্কিম চালু করলেন সেই দুটি স্কিম কি যে দুটি স্কিম চালু করেছেন সেটা হচ্ছে আচ্ছা এখানে তো দুটি বলেই দেওয়া হয়েছে দুটো স্কিমেরই নাম দেওয়া হয়েছে তো অপশান সি হচ্ছে রাইট আনসার অপশান সি এও বি নেক্সট সম্প্রতি আইসিসি মেন্স ক্রিকেট কমিটি এর চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হলো সম্প্রতি আইসিসি মেন্স ক্রিকেট কমিটি এর চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে সৌরভ গাঙ্গুলিকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি আইসিসি মেন্স ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসাবেও নিয়োগ হলেন অপশন সি নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন সম্প্রতি ন্যাশনাল ন্যাচারোপ্যাথি ডে হিসাবে কোন দিনটিকে পালন করা হলো ন্যাশনাল ন্যাচুরোপ্যাথি ডে আর এটা আয়ুষ মিনিস্ট্রির আন্ডারে আসে কিন্তু ঠিক আছে ন্যাচারাল ন্যাশনাল ন্যাচুরোপ্যাথি ডে এটা তো এটা আনসার হচ্ছে অপশান অপশান এ আঠেরোই নভেম্বর আঠেরোই নভেম্বরকে পালন করা হয়েছে ন্যাশনাল ন্যাচুরোপ্যাথি ডে এবারে দেখো এই দিনটা পালন করা শুরু হয়েছিল নভেম্বর এইটিনের টু থাউজেন্ড এইটিন এ থেকে এটা পালন করা শুরু হয়েছিল আর আয়ুষের ফুল ফর্মটা কী আয়ুষ এর ফুল ফর্ম হচ্ছে আয়ুর্বেদা যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি ইউনানি সিদ্ধা অ্যান্ড হোমিওপ্যাথি ঠিক আছে আর আয়ুষের মিনিস্টার কে রয়েছেন এখন আয়ুষ মিনিস্টার হচ্ছে সর্বানন্দা সোনোয়াল এগুলো মনে রাখবে হুম এগুলো স্ট্যাটিক পোর্শন এগুলো মনে রাখবে তো রাইট অ্যান্সার এখানে অপশান এ ঠিক আছে তো ফ্রেন্ডস আমাদের তিরিশটা কোশ্চেন আজকে ডিসকাস করা হয়ে গেলো তোমাদের ক্লাস ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পিডিএফগুলো তোমরা এই ক্লাসের যে পিডিএফ সেগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে জয়েন করে নিও ঠিক আছে চলো তাহলে থ্যাংক ইউ